বরেন্দ্র সংবাদে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, আমি তোফায়েল হোসেন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রাজশাহীতে নৌকার পক্ষে গণজোয়ার, মেয়র প্রার্থী লিটনের নেতৃত্বে বিশাল প্রচার মিছিল। রাজশাহীর গোদাগাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, স্বর্ণালঙ্কার সহ জিয়ারুল ইসলাম নামে শীর্ষক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সিটি নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্তের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থীরা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। আগামী 21 জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও 14 দল সমর্থিত মেয়র প্রার্থী AHM খায়রুজ্জামান লিটনকে নৌকা প্রতীকে জয়যুক্ত করার লক্ষ্যে বিশাল প্রচার মিছিল করেছে বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর। সোমবার বিকেল 5:30 নগরীর জয় বাংলা চত্বর থেকে নির্বাচনী প্রচার মিছিল বের করা হয়। মিছিলটি সাহেববাজার জিরো পয়েন্ট হয়ে কুমারপাড়া দলীয় কার্যালয় ঘুরে মণিচত্বর, সোনাদীঘি মোড় হয়ে পুনরায় জয় বাংলা চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন ও নৌকার পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস প্রকাশ করেন। প্রচার মিছিল শুরুর পূর্বে জয় বাংলা চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগ মনোনীত ও 14 দল সমর্থিত মেয়র প্রার্থী AHM খায়রুজ্জামান লিটন। পথসভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। পথসভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শাহীন আক্তার রেনী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা। প্রধান অতিথির বক্তব্যে মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীতে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে, হাজার হাজার মানুষ জয় বাংলা চত্বরে জমায়েত হয়েছে, আগামী 21 জুন নৌকার বিজয় সুনিশ্চিত। তিনি আরো বলেন, যারা নির্বাচন বর্জন করেছেন তারা মনে করেছিল তাদের ছাড়া নির্বাচন হবে না, কিন্তু পুরো রাজশাহী আজ উৎসবের নগরীতে পরিণত হয়েছে। নির্বাচন বর্জন করে এই নির্বাচন ঠেকাতে পারবে না এবং আগামী জাতীয় নির্বাচনও ঠেকাতে পারবেন না। কর্মসূচিতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বেগম আক্তার জাহান, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ডাক্তার তবিবুর রহমান শেখ সহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। রাজশাহীর গোদাগাড়িতে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ হেরোইন, ফেন্সিডিল, নগদ টাকা এবং স্বর্ণালঙ্কার সহ জিয়ারুল ইসলাম নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার সকাল 11:30 পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রাজশাহী জেলা পুলিশ সুপার ABM মাসুদ হোসেন। তিনি জানান, আটক জিয়ারুল ইসলাম গোদাগাড়ি পৌর এলাকার 1 নম্বর ওয়ার্ডের কসাইপাড়া গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। সোমবার রাত 4:45 দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। এ সময় ঘরের ভিতর বিশেষ কায়দায় তৈরি করা লকারের ভিতর থেকে 7.5 কেজি হেরোইন, 18 বোতল ফেন্সিডিল, হেরোইন বিক্রির 24,50,000 নগদ 258 গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের মূল্য আনুমানিক 7.5 কোটি টাকা এবং উদ্ধারকৃত স্বর্ণালঙ্কারের মূল্য প্রায় 20 লক্ষ টাকা। তিনি জানান, অভিযানের প্রথম পর্যায়ে জিয়ারুলের বাড়ি থেকে তল্লাশি চালিয়ে 500 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তল্লাশির এক পর্যায়ে তার বাড়িতে বিশাল একটা আধুনিক এবং সুরক্ষিত স্টিলের তৈরি ভল্ট পাওয়া যায়। ভল্টের চাবির জন্য অনুরোধ করা হলেও জিয়ারুল চাবি না দেওয়ায় ভল্ট ভাঙার জন্য ফায়ার সার্ভিসকে আহ্বান জানানো হয়। ফায়ার সার্ভিস এবং পুলিশের যৌথ প্রচেষ্টায় প্রায় 2 ঘন্টা চেষ্টা করে ভল্ট ভেঙে তার ভিতর থেকে বাকি 7 কেজি হেরোইন এবং উক্ত টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। আটক জিয়ারুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী AHM খায়রুজ্জামান লিটন নির্বাচনের সর্বশেষ প্রচার প্রচারণা নিয়ে সংবাদ সম্মেলন করেছেন। সোমবার বেলা 12:00 রাজশাহীর CNB মোড় এলাকার একটি রেস্তোরাঁয় তিনি এই সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে খায়রুজ্জামান লিটন বলেন, 2-1 বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এবার রাজশাহীর নির্বাচন ঘিরে সুন্দর সুষ্ঠু পরিবেশ বজায় রয়েছে। এবার ভোটাররা কোনো প্রকার ভয়ভীতি ছাড়াই কেন্দ্রে আসতে পারবেন, এই নির্বাচনকে কেউ প্রভাবিত করতে পারবে না, এজন্য নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করবে আওয়ামী লীগ। রাজশাহী নির্বাচনে নানান উন্নয়নের প্রতিশ্রুতি তুলে ধরে লিটন বলেন, এরই মধ্যে উন্নয়ন নিয়ে যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে, জয়ী হলে তা দ্রুত সময়ে বাস্তবায়ন করা হবে, রাজশাহীতে কর্মসংস্থানের ক্ষেত্রগুলোকে কার্যকর করা হবে। এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী 21 জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে প্রচার র্যালি করেছেন 2 নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আলী রেজা রাজীব। সোমবার বিকেলে লাটিম প্রতীকের এই প্রচার র্যালি বের করা হয়। এলাকার সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে এই প্রচার র্যালি করেন তিনি। এ সময় ওয়ার্ডের শত শত নারী পুরুষ অংশগ্রহণ করেন। র্যালিটি ওয়ার্ডের হরগ্রাম, নতুনপাড়া থেকে শুরু করে চারখুঁটা, কোর্ট স্টেশন, টুলটুলিপাড়া, বাগানপাড়া, কোর্ট কলেজ, মোল্লাপাড়া, লিলি হল, শেখপাড়া হয়ে নতুনপাড়ায় এসে শেষ হয়। র্যালিতে আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে লাটিম প্রতীক হাতে নিয়ে নানারকম স্লোগান দিতে থাকেন অংশগ্রহণকারীরা। র্যালি শেষে জনগণের উদ্দেশ্যে দিয়ে বক্তব্যে আলী রেজা রাজীব বলেন, নির্বাচিত হতে পারলে পিছিয়ে পড়া এই ওয়ার্ডের ব্যাপক উন্নয়ন করা হবে। প্রতীক পাওয়ার পর থেকেই এই ওয়ার্ডের জনগণ ব্যাপক সাড়া দিয়েছে।
তাদের কল্যাণে নিজেকে উজাড় করে দিয়ে অবকাঠামো সহ জনজীবনের উন্নয়ন করা হবে। তিনি বলেন, যুব সমাজ রক্ষায় এই ওয়ার্ডকে মাদক মুক্ত করা সহ বেকার তরুণ তরুণীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, নিশ্চিত করা হবে সরকারি বিভিন্ন ভাতা সমবণ্টনে, ন্যায্যতার ভিত্তিতে সকলকে সাথে নিয়ে এই ওয়ার্ডের সার্বিক উন্নয়ন করা হবে। এ সময় তিনি লাটিম প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। আগামী 21 জুন রাজশাহী সিটি নির্বাচন উপলক্ষে প্রচার র্যালি করেছেন 10 নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আমিনুল ইসলাম রানা। সোমবার বিকেলে ট্রাক্টর প্রতীকে এলাকার সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে এই প্রচার র্যালি করেন তিনি। র্যালিটি ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় ট্রাক্টর প্রতীক হাতে নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ শত শত নারী পুরুষ অংশগ্রহণ করেন। র্যালিতে অংশগ্রহণকারীদের স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পাড়া মহল্লার অলিগলি। মিছিল শেষে কাউন্সিলর প্রার্থী আমিনুল ইসলাম রানা বলেন, এই ওয়ার্ডটি অবহেলিত একটি ওয়ার্ড, অন্যান্য ওয়ার্ড থেকে অনেকটাই পিছিয়ে আছে এই ওয়ার্ডটি। জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে এলাকার রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে, মাদক নির্মূলের পাশাপাশি ব্যবস্থা করা হবে সুপেয় পানির। তিনি বলেন, জনগণ এবার পরিবর্তন চায়, নির্বাচিত হতে পারলে সকলকে সাথে নিয়ে এলাকার সার্বিক উন্নয়ন করা হবে। আমি যদি কাউন্সিলর নির্বাচিত হয় তো ইনশাআল্লাহ আমার ওয়ার্ডে আমি মাদক সন্ত্রাস মুক্ত ওয়ার্ড নিশ্চিতকরণ করব, এবং রাস্তাঘাট ড্রেনেজ ব্যবস্থা আমাদের 10 নম্বর ওয়ার্ডে খুব খারাপ, এগুলো আমি মানে সুন্দর ইয়ে করবো, আর বিশুদ্ধ পানির ব্যবস্থা করব নিশ্চিত করব। না না, আমি এখন পর্যন্ত কেন্দ্রগুলো ঝুঁকে দেখিনি, তবে ইনশাআল্লাহ ফের নির্বাচন হবে, আমরা জয়লাভ করব। আসন্ন রাজশাহী সিটি নির্বাচনকে কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রচার র্যালি করেছেন 18 নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী শহীদুল ইসলাম পচা। সোমবার বিকেলে টিফিন কেরিয়ার প্রতীকে এলাকার সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে এই প্রচার র্যালি করেন তিনি। র্যালিটি ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লা ঘুরে শাহ মখদুম থানার মোড় সিএনবি মাঠে এসে শেষ হয়। সেখানে এলাকার জনগণের উদ্দেশ্যে বক্তব্য দেন কাউন্সিলর পদপ্রার্থী শহীদুল ইসলাম পচা। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রচার মিছিলে টিফিন কেরিয়ার প্রতীক হাতে নিয়ে শত শত নারী পুরুষ অংশগ্রহণ করেন। এ সময় নানা রকম স্লোগান দিতে থাকেন তারা। জনগণের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে কাউন্সিলর প্রার্থী শহীদুল ইসলাম বলেন, বিগত দিনে এলাকায় ব্যাপক উন্নয়ন করা হয়েছে, যার সুফল মানুষ পেতে শুরু করেছে। আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে ওয়ার্ডের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করা হবে। ওয়ার্ডের টিটিসি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন হলে টিফিন কেরিয়ার প্রতীকের জয় সুনিশ্চিত। ধন্যবাদ আপনাকে। আজকে আপনারা জানেন যে 21 জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের, তারই আলোকে আমরা আজকে শেষ আর 19 তারিখ রাত্রি 12টা পর্যন্ত প্রচার প্রচারণার সময় শেষ, আপনারা জানেন। তারই আলোকে আজকে আমরা প্রচার মিছিল করেছি, শেষ মিছিল। তা আমি সর্বোপরি যেটি বলতে চাই সেটি হচ্ছে যে আমার 18 নম্বর ওয়ার্ডবাসী তারা স্বতঃস্ফূর্তভাবে আজকের মিছিল সহকারে আমরা এ যাবৎ পর্যন্ত যা কিছু করেছি তারা স্বতঃস্ফূর্তভাবে নিয়েছে, এবং আমাকে পুনরায় তারা নির্বাচিত করবে। আমি 100% আশাবাদী যে আমার 18 নম্বর ওয়ার্ডবাসী তারা উন্নয়নের পক্ষে, আসলে বোকার স্বর্গে এখন কেউ বাস করে না, আমার 18 নম্বর ওয়ার্ডবাসী তারা বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আবারও তারা আমাকে বেছে নিয়েছে। এই জন্য আমি আমার ওয়ার্ডবাসীকে আমার পক্ষ থেকে তথা আমার ওয়ার্ডবাসীর পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তো এই 4টি কেন্দ্রের মধ্যে আমি মনে করি এখন পর্যন্ত আমাদের নির্বাচনী প্রচার প্রচারণার কাজে কোনো সমস্যা হয়নি, আমরা সকলে মিলে একত্রতা পোষণ করেই আমরা কাজ করছি। আর আমি ব্যতীত যে ক্যান্ডিডেটগুলো আছে এখন পর্যন্ত তারা ভালোই আছে। আজকে যেহেতু শেষ হয়ে গেল শেষ দিন, তো তারপরও আমার মনে হচ্ছে যে পবার টিটিসি কেন্দ্রটা একটু ঝুঁকিপূর্ণ, মানুষ সাধারণ মানুষ যেন খুব সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে ভোট কেন্দ্র যেতে পারে, তারা যেন তাদের মনের যে মূল্যবান ভোট তারা যেন সেটি দিতে পারে এবং আদায় করতে পারে, এর জন্য আমি সকলের দৃষ্টি আকর্ষণ করেছি। এই ছিল বরেন্দ্র সংবাদে, এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ।